শিলিগুড়ি শহর জুড়ে পানীয় জলের হাহাকার। পানীয় জলের পরিষেবা ব্যাহত হতেই তুলকালাম কাণ্ড শিলিগুড়ি পুর নিগমে। মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বামেরা, উঠল চোর স্লোগান। বুধবারই পুরসভার সরবরাহ করা জল পান করতে নিষেধ করেছেন মেয়র। আগামী 2 জুন পর্যন্ত পানীয় জল নিয়ে সমস্যা থাকবে বলেও জানানো হয়েছে। এরপর থেকে শহরবাসীর মধ্যে পানীয় জল নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে বিভ্রান্তিও। শহর জুড়ে চাহিদা বেড়েছে জারবন্দি জলের। পানীয় জল কিনতে দোকানের সামনে সকাল থেকেই লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে বিভিন্ন এলাকায় পুর নিগমের তরফে জলের পাউচ বন্টন শুরু হয়েছে, সেখানেও ভিড় করছেন শহরের বাসিন্দারা। এক কথায় শহর শিলিগুড়ি জুড়ে চরম জল সমস্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার জলের দাবিতে শিলিগুড়ি পুর নিগমের সামনে বর্ষিয়ান বাম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভ দেখান বামকর্মী সমর্থকেরা। মেয়র গৌতম দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়, চোর স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। মেয়র গাড়ি থেকে নেমে হেঁটে বেড়ানোর চেষ্টা করতে বামকর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায়। আন্দোলনকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মেয়র, ডেপুটি মেয়র ও মেয়র পরিষদেরা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে। পরে মেয়রকে ঘটনাস্থল থেকে বের করে আনে পুলিশ। জল সংকট ইস্যুতে শিলিগুড়ি পুরপৌরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার দাবি তোলেন বাম নেতা অশোক ভট্টাচার্য। এ প্রসঙ্গে মেয়রের বিরুদ্ধে তোপ দাগেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। জল সমস্যা নিয়ে মেয়রের দাবি, পরিস্থিতি স্বাভাবিক করার সব রকম ব্যবস্থা করা হচ্ছে, আর সিপিআইএম এসব নিয়ে রাজনীতি করছে, মানুষের জবাব দেবে। পিএইচির একটা কাজের জন্যে, সেই কাজের জন্যে 2 দিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করে অপদস্থ করানো হয়েছ, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই, এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল সেই সময়তে, এমনকি মারের মারধরেরও চেষ্টা করেছিল। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত, মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। একজন অদক্ষ মানুষ যদি মেয়রের মতন গুরুত্বপূর্ণ পদে বসেন তাহলে কি হতে পারে? প্রথমত, দূষিত পানীয় জল 20 দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন, হসপিটালে ভর্তি হলেন। মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য। এরপরে কি দেখলাম আমরা, যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন, তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার, পানীয় জলে এবং জলের কালোবাজারি শুরু হয়েছে। আর এই সমস্ত দেখে উত্তেজিত মেয়র সাহেব তিনি তার মাথার বুদ্ধি হারিয়ে ফেলছে, এবং বুদ্ধি হারিয়ে তিনি একটা সার্কুলার করলেন, একটা নোটিফিকেশন করলেন। কি নোটিফিকেশন? যে শহরের 47টি ওয়ার্ডের একটিমাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে সেটা হচ্ছে মেয়র সাহেবের, আর বাদবাকি 46টি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে, এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। আমি পরিস্থিতি তো একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক, তারা করতে পারে। আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব, এবং সেটা করার জন্য রাস্তায় আছে। দিস প্রোটেস্ট আই ক্যানট সে এনিথিং, আই জাস্ট ওয়ান্ট টু সে এদের গুড সেন্স, দেয়ার গুড সেন্স শুড প্রিভেল। আই এম নাও গোয়িং টু দি বোরো অফিস, বোরো নাম্বার 1 অ্যান্ড বোরো নাম্বার 5, টু মনিটর দিস সিচুয়েশন অ্যান্ড মাই ডেপুটি মেয়র অ্যান্ড এমআইসি ওয়াটার সাপ্লাই, দে উইল বি ভিজিটিং বোরো নাম্বার 2, 3 অ্যান্ড 4। আই মাইসেলফ অ্যালং উইথ মাই এমআইসি কনজারভেন্সি অ্যান্ড ভেহিকলস উই আর মুভিং, অ্যান্ড দে আর মেকিং সাম ডেমনস্ট্রেশন ইন দি ডেমোক্রেটিক প্রসেস। এভরিবডি হ্যাজ দি রাইট টু হেজিটেট, বাট নট ইন দিস ফ্যাশন। Now the emergency situation caught up and we are facing this situation. শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।